মোমবাতি জ্বালিয়ে কেক কেটে পালিত হলো স্টেশনের জন্মদিন। মঙ্গলবার রাত 12টায় পালিত হলো গোবরডাঙ্গা স্টেশনের জন্মদিন। যাত্রীদের দেয়া হলো চকলেট এবং কেক। মোমবাতি জ্বালিয়ে কেক কেটে পালন করা হলো রেল স্টেশনের জন্মদিন। গভীর রাতে বিশেষ এই মুহূর্তের সাক্ষী রইলেন নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দা সকলেই। যাত্রীদের দেওয়া হলো কেক চকলেট। 1883 সালের 7ই ডিসেম্বর বনগাঁ শিয়ালদাহ শাখার গোবরডাঙ্গা শিয়ালদাহের মধ্যে প্রথম রেল চলাচল শুরু হয়। আজ থেকে প্রায় 140 বছর আগের সেই দিনটিকে স্মরণ করে রাখতেই এই অভিনব স্টেশনের জন্মদিন পালন করা হয়। স্টেশনের জন্মদিন উপলক্ষে বেলুন ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল স্টেশন। রাত 12টা বাজার সাথে সাথেই শুরু হয় কেক কাটার আয়োজন। জ্বালানো হয় মোমবাতি। কেক কাটার সময় স্টেশনে এসে দাঁড়ায় আপ বনগাঁ লোকাল। ট্রেনের যাত্রীদের হাতেও তুলে দেওয়া হয় চকলেট। অবশ্যই এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়, গোবরডাঙ্গা বাসী হিসেবে। আর দুজন আমরা দুজনই মহিলা যাত্রী, মানে ট্রেন থেকে নেমেই দৌড়ে দৌড়ে চলে এসেছি যাতে কেক না কাটা হয়ে যায়। 12টা বাজার পরপরই গোবরডাঙ্গা জন্মদিন। ফেসবুকে যখন পোস্টটা দেখলাম, হ্যাঁ, তখন তো ভীষণ ভালো লেগেছে। এর আগে মানে কালকে যে প্রোগ্রামটা আছে, তো ওখানে আমি যেহেতু রবীন্দ্রনাট্য সংস্থাতে একজন নাট্যকর্মী, তো আমাকে স্যার বলেছে যে এখানে প্রোগ্রাম আছে আবৃত্তি করার জন্য। তো আমি জানতাম না যে রাত্রে এরকম একটা প্রিপারেশন আছে। তো হঠাৎ করেই ফেসবুকে দেখে যে মানে এত ভালো লাগলো যে আমরা তখন দুজনে বলাবলি করছি যে মানে সত্যি ভাগ্যের ব্যাপার যে আজকে আমরা এটা দেখতে পারবো। স্থানীয় বাসিন্দা সুনীল বিশ্বাস বলেন, জন্মদিন বড় কথা নয়, সেই দিনের ছবি মনে পড়ে যাচ্ছে যা বিভিন্ন লেখায় পড়েছি। আগামী প্রজন্মও এভাবে ইতিহাসকে বাঁচিয়ে রাখুক, আমি এটাই চাইব। যে বিষয়টাকে স্মরণ করা এবং অতীতটাকে, আমাদের যে অতীত, সেই অতীতটাকে যে স্মৃতিচারণা করা, অর্থাৎ আমাদের এই অল্প মুহূর্তের জন্য হলেও কিন্তু সেই অতীতের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। সেই প্ল্যাটফর্মের যে সেই সময়কার যে দৃশ্য অনেকে বর্ণনা করেছেন, যেমন আমাদের এখন থেকে প্রায় 80 বছর আগে একটা লেখা এখানকার বিশিষ্ট শিক্ষাবিদ শচীন্দ্রনাথ ঘোষ, যাকে সবাই তারাবাবু বলে জানতেন, তিনি একটা লেখা লিখেছিলেন। সেই লেখাতে এই প্ল্যাটফর্মের চেহারা, তখন বিদ্যুতের আলো আসেনি তখনও, তিনি সেটা বর্ণনা করেন। অপর এক বাসিন্দা বলেন, ঐতিহ্য ও ইতিহাসের শহর গোবরডাঙ্গাকে এভাবে মনে করানোয় খুব ভালো লাগছে। এটা তো বারবার হয় না, প্রতিদিন হয় না। আমাদের ঐতিহ্যের একটা শহর গোবরডাঙ্গা, তার মধ্যে আরো একটা ঐতিহ্যের বিষয় গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম আজকে 140 বছরে পদার্পণ করলো। আরো ভালো লাগার বিষয় যে এই এই যে 140 বছর উদযাপন করার, এই জন্মদিন উদযাপন করছে আমাদের একদম পুরো ইয়াং জেনারেশন, ছোট ছোট বাচ্চারা, এরা এই যে সংস্কৃতি সাথে জড়িয়ে রয়েছে, একটা ঐতিহ্য সেটাকে ধরে রাখতে চাইছে, সেটাকে মনে রাখতে চাইছে, এটা একটা ভীষণ ভালো লাগার বিষয়। স্টেশন মাস্টার সংসপ্তক বিশ্বাস বলেন, 5 বছর এখানে চাকরি করছি, আগে এভাবে স্টেশনের জন্মদিন পালন করতে দেখিনি। ইতিহাসকে বাঁচিয়ে রাখার এই যে চেষ্টা, এটা খুবই ভালো উদ্যোগ। এই দিনটা 140 বছর হয়েছে, আর এই দিনটা এই সময়টা এসে আপনারা মানে মনে রেখেছেন, সবকিছু অর্গানাইজ করেছেন প্রপারলি, আমার সাথে কোঅপারেশনও করেছেন, আমার পারমিশন নিয়ে যা করার করেছেন, আমি খুব খুশি এটাতে। আর আমি চাইবো আগামী দিনেও যাতে প্রত্যেক বছর এই জিনিসটা আপনারা মেনটেন করে রাখতে পারেন। আর আপনাদের কোঅপারেশন তো সবসময় তো আমি তো এক্সপেক্ট করবই, তাতে আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে, আর আমাদের পরিষেবাটা দিতে অনেকটা সুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।